আপনার ফ্যাটি লিভার আছে, হতে পারে আপনি ওজন কমাতে চাইছেন, খুব দ্রুত ওজন কমাতে চাইছেন, এক এক মাসের মধ্যে আপনার অনেকটা ওজন কমিয়ে আমি এইখানে বসে বসে আপনার কিন্তু ওজন কমিয়ে দিতে পারবো, কোনো রকম সাইড এফেক্ট এবং কোনো রকম খাদ্য মানে বাধা নিষেধ, বিশেষ করে আপনার এক্সারসাইজ, বিশেষ করে বাইরে গিয়ে আপনার বিভিন্ন ধরনের যে ওজন কমানোর জন্য কোনো অ্যাপের ব্যবহার, কোনো বেল্টের ব্যবহার বা বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার, কোনো রকম যোগা প্রাণায়াম কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু দুটো শর্ত আমি এখানে রাখবো, দুটো শর্ত আপনাকে পালন করতে হবে। আপনার ওজন কমতে বাধ্য, আপনার যদি ফ্যাটি লিভারের সমস্যা থাকে পুরোপুরি একেবারে কমে যেতে বাধ্য। খুব রিসেন্টলি একটা রিসার্চের মাধ্যমে এটা কিন্তু পাওয়া গেছে যে যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, অর্থাৎ ফ্যাটি লিভার মানে বুঝতেই পারছেন দু রকমের হয়ে থাকে, একটা অ্যালকোহলিক একটা নন অ্যালকোহলিক। যারা মদ্যপান করেন তাদের অটোমেটিক্যালি ফ্যাটি লিভারের সমস্যা থাকেই, কিন্তু যারা মদ্যপান করেন না তাদের ক্ষেত্রেও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়। তো যারা মদ্যপান করছেন না তাদের ক্ষেত্রে আমি বলছি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে আপনার কিন্তু ওজন অনেকটা বাড়তে থাকে, লিভারের ওজন বাড়তে থাকে, লিভারের উপরে ফ্যাট জমে যায় এবং সঙ্গে সঙ্গে আপনার ভেতরের অন্ত্রের মধ্যে এবং আপনার পেটের ভেতরের অন্যান্য যে অঙ্গগুলো রয়েছে সেইগুলোর উপরেও কিন্তু আস্তে আস্তে ফ্যাট জমতে আরম্ভ করে, যার ফলে দিনের পর দিন আপনার যেটা হয় অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ওজনও খুব দ্রুত বৃদ্ধি পেতে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, মধুমেহ বা সুগার, যাই হোক না কেন বিভিন্ন ধরনের রোগে কিন্তু আপনি শিকার হতে থাকেন। আর অবশ্যই আস্তে আস্তে আপনার বিভিন্ন রকম অন্যান্য উপসর্গ কিন্তু শরীরে তৈরি হতে থাকে। তো যার জন্য এই ফ্যাটি লিভার এবং ওজন দুটোই একে অপরের খুব কাছাকাছি থাকার জন্য এই দুটো জিনিসকেই কমানোটা খুব দরকার। আর এটা কমাতে গেলে আমাদেরকে যে জিনিসগুলো করতে হবে সেটা আমি আজকে এই ভিডিওতে বলবো, বেশি লম্বা হবে না, ধৈর্য হারাবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন আর কোনো স্কিপ না করে দেখবেন। যেসব বন্ধুরা নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আল বাটনে ক্লিক করে রাখুন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো একমাত্র আমার চ্যানেলেই আপনারা পাবেন। বন্ধুরা, যেটা বলছিলাম, ফ্যাটি লিভারের যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ফাস্টিং, অর্থাৎ উপবাসের চেষ্টা করতে হবে, উপবাসের একটা আস্তে আস্তে অভ্যাস গড়ে তুলতে হবে। কীভাবে করবেন? সারাদিনে মোটামুটি সকাল থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত, এটা সূর্যাস্তের আগে হলে বেশি ভালো হয়, কিন্তু সন্ধ্যে সাতটার মধ্যে আপনার খাদ্যের যে তালিকা সেই খাদ্য তালিকাকে তিনটি ভাগে বিভক্ত করে ফেলুন। সেটা লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে, ব্রেকফাস্ট হতে পারে, টিফিন হতে পারে, যেভাবে আপনি অভ্যস্ত, কিন্তু মাত্র তিনবার এখানে খাবার খাওয়া যাবে এবং প্রত্যেকটা খাবারের মধ্যেকার গ্যাপ থাকবে অন্তত 6 ঘন্টা। এইভাবে 6 ঘন্টা গ্যাপ রেখে মাঝখানে শুধুমাত্র আপনাকে যদি পারেন গ্রিন টি, ব্ল্যাক কফি অথবা জল, এছাড়া আদারওয়াইজ অন্য কোনো কিছু খাওয়া চলবে না। শুধু এই তিনটে জিনিস মানে তিনবার আপনাকে খেতে হবে, এটা পরস্পর 7 দিন আপনাকে করতে হবে। তারপর কি করতে হবে? তারপরে সারাদিনে এটাকে দুবারে আনতে হবে এবং তার পরবর্তী 3 দিন পর আবার এটাকে সপ্তাহের প্রথম সপ্তাহটায় এভাবে করতে হবে আপনাকে 7 দিন, তারপরে 3 দিন করতে হবে সপ্তাহে 2 দিন মানে সারাদিনে দুবার খাওয়ার, এবং তারপরের 3 দিন আপনাকে করতে হবে দিনে একবার খাওয়ারের ব্যবস্থা, অর্থাৎ পুরো দিনের মধ্যে মাত্র একবার আপনি দুপুরবেলায় শুধুমাত্র খাবেন, তারপর আর কোনো খাওয়া না, তার আগে কোনো খাওয়া না। এইভাবে উপবাস আস্তে আস্তে করতে আরম্ভ করুন, আপনার কিন্তু লিভার ফাংশন অনেকটা বৃদ্ধি পাবে। লিভার ফাংশনের সঙ্গে সঙ্গে আপনার যে লিভারের উপরে ফ্যাট জমেছে, ফ্যাটি লিভারের কারণ লিভার বড় হয়ে যাওয়া, তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং সঙ্গে সঙ্গে আপনার শরীরের অন্যান্য অঙ্গ থেকেও ফ্যাট কিন্তু আস্তে আস্তে রিলিজ হতে আরম্ভ করবে, আপনার ওজন আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। তার সঙ্গে এখানে আমি বলবো, যারা এই ধরনের অলরেডি করছেন তাদের সঙ্গে তার সঙ্গে আরেকটা জিনিস কিন্তু আপনাকে অ্যাড অন করতে হবে, সেটা হচ্ছে খাবারের যে আপনার তালিকা সেই খাদ্য তালিকাতে আপনাকে কিন্তু কার্বোহাইড্রেটটাকে পুরোপুরি অ্যাভয়েড করে যেতে হবে। আমরা অলরেডি জানি, অনেকে এটা ভেবে থাকেন যে আমি ফ্যাট জাতীয় জিনিস যদি খেয়ে থাকি তাহলে ফ্যাট থেকে আমার ফ্যাট কিন্তু বেশি বাড়বে, কথাটা ভুল। কার্বোহাইড্রেট আপনি যত বেশি ইনটেক করবেন, কার্বোহাইড্রেট কিন্তু পরবর্তীতে ইনসুলিন আমাদের শরীরে যে হরমোন থাকে সেই ইনসুলিনের মাধ্যমে কনভার্টেড হয়ে সেটা কিন্তু ফ্যাটে পরিণত হয়, আর ফ্যাট আমাদের শরীরে কী করে, শক্তি যোগায়, এনার্জি দেয়। তো সেই কারণে সবসময় মনে রাখতে হবে, আপনি প্রোটিন খাচ্ছেন কারণ যেটাই খাচ্ছেন না কেন, আপনার কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে ফ্যাটে পরিণত হচ্ছে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, সবচেয়ে বেশি ফ্যাট আমাদের শরীরে তৈরি করে কে, কার্বোহাইড্রেট, যার জন্য ভাত রুটি এগুলো যে জিনিসগুলো আছে সেগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকুন। তার জায়গায় বেশি করে শাক সবজি খান, বেশি করে গ্রিন লিফি ভেজিটেবল, অর্থাৎ একেবারে সবুজ শাক যেগুলো হয় ফল খেতে পারেন, বিভিন্ন রকম ফল খান, সবুজ শাক সবজি বেশি করে খান, স্যালাড খাওয়ারের সময় স্যালাড ব্যবহার করুন বিভিন্ন রকম সবজি মিশিয়ে, এবং অবশ্যই
এখানে আপনাদেরকে ডিম খেতে হবে বেশি করে, তৈলাক্ত মাছ খেতে হবে, চিকেন খেতে পারেন, মাটন খেতে পারেন, তবে রেড মিটটা বেশি না খাওয়া ভালো, কারণ রেড মিটের অন্যান্য অপকারী দিক রয়েছে। কিন্তু চিকেন ভরপুর মাত্রায় খেতে পারেন, তৈলাক্ত মাছ খেতে পারেন, ঘি খেতে পারেন, এবং অবশ্যই মাখনের প্রয়োগ অবশ্যই করতে পারেন। ঘি মাখন এগুলো যত বেশি প্রয়োগ করবেন আপনার কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা তত তাড়াতাড়ি কমতে আরম্ভ করবে, আপনার শরীরের ওজন তত দ্রুত কমতে আরম্ভ করবে। অবশ্যই দুধকে নিজের খাদ্য তালিকায় রাখতে চেষ্টা করবেন। দুধ অত্যন্ত পরিমাণে শরীর থেকে কিন্তু ফ্যাট রিলিজ করতে বা ফ্যাটকে কম করতে সাহায্য করে। ডিম ঠিক তেমনই, অনেকে ভাবছেন ডিমের কুসুমটাকে বাদ দিয়ে খাই, কিন্তু ডিমের কুসুমটা না খেলে আপনার শরীরের সম্পূর্ণ যে পুষ্টি সেটা থেকে আপনি বিরত থেকে যাচ্ছেন। আপনি কি জানেন ডিমের কুসুম বাদ দিয়ে যে ডিমের সাদা অংশটা, অনেকেই আমরা জিম বডি বিল্ডিং করতে চলে যাই কিন্তু এই সাদা অংশটাই শুধুমাত্র খাই, কুসুমটাকে বাদ দিয়ে দিই। সাদা অংশটা প্রোটিন বটে, কিন্তু সেই প্রোটিন আপনি উপর থেকে ইনটেক করছেন, সেটা শরীরের ভেতরে ইনসুলিনের মাধ্যমে কনভার্টেড হয়ে সেটা কিন্তু শেষ পর্যন্ত ফ্যাটেই পরিণত হচ্ছে, যার ফলে আপনি এখানে ডিমের কুসুমটাকে বাদ দিয়ে বোকামো করছেন। ডিমের কুসুম কখনোই ফেলবেন না, দিনে চারটে ডিম অনায়াসে খাওয়া যেতে পারে যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন। এগুলো খাওয়ার চেষ্টা করুন। অবশ্যই পিনাট বাটার, বিভিন্ন ধরনের নাটস, বাদাম এগুলো খাবেন। এইগুলো মানে যেগুলো ফ্যাট জাতীয়, মানে কি বলে স্যাচুরেটেড ফ্যাট নয়, স্যাচুরেটেড ফ্যাট নয়, এমন ধরনের যে কোনো ফ্যাট আপনারা কিন্তু খেতে পারেন। নারকেল অসম্ভবভাবে আপনার কিন্তু ওজন কমাতে সাহায্য করে, প্লাস আপনার টোটাল অন্ত্রকে, আপনার পাকস্থলীকে, আপনার লিভারকে ভীষণভাবে ভালো রাখতে সাহায্য করে। এইবার তার উপরে আপনি প্রাণায়াম করুন, যোগাসন করুন, যেটা আপনার মনে হয় আপনি করতে পারেন, কোনো এখানে কিন্তু বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র আপনাকে একটা জিনিস করতে হবে, সারাদিনে যে কোনো একটা সময়ে কন্টিনিউ আপনাকে আধা ঘন্টা একটু ভালো স্পিডের সঙ্গে হাঁটতে হবে, জগিং করার প্রয়োজন নেই, ভালো করে হাঁটতে হবে যাতে আপনার একটু ঘাম বেরোয়। এতে করে আপনার যেরকম শরীরের মেটাবলিজম বৃদ্ধি পাবে ঠিক সেইরকমভাবেই শরীরের বাজে টক্সিন্সগুলো শরীর থেকে বের হয়ে যাবে, অবশ্যই আপনার হার্টবিট বাড়বে এবং পাকস্থলী বা আমার শরীরের কার্যকারিতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, আর অবশ্যই ইমিউনিটিও বৃদ্ধি পাবে, যার জন্য হাঁটাটা এখানে ধরে রাখতে পারেন। আদারওয়াইজ অন্যান্য কোনো ব্যায়াম যদি করতে আপনি অভ্যস্ত হন করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হাঁটাটা অবশ্যই করবেন। আমি প্রথমেই বলেছিলাম দুটো শর্ত, শর্ত দুটো হলো এটাই, যে কোনো ধরনের ফ্যাট জাতীয়, ভালো ফ্যাট যেগুলো, সে ফ্যাট জাতীয় খাবারের পরিমাণ বাড়ানো, কার্বোহাইড্রেটকে দূরে সরিয়ে দেওয়া এবং এই হাঁটা, এই দুটো হলো শর্ত। তার সঙ্গে পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত সারাদিনে জল পান করা। আপনার ওজন কমতে বাধ্য, কোনো রকম আপনার এক্সারসাইজ করার প্রয়োজন পড়বে না, কোনোরকম জিমে যাওয়ার প্রয়োজন পড়বে না, আলাদা আলাদা করে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট করার কোনো প্রয়োজন পড়বে না। করে দেখুন, এক মাসের মধ্যে যদি রেজাল্ট না পান আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিও আর কখনও দেখার প্রয়োজন হবে না, দেখতে হবে না। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে দিলাম, বলে দিলাম যে আমার ভিডিও আর কখনও দেখবেন না। বন্ধুরা, খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অল বাটনটাতে ক্লিক করবেন, তবেই এই ধরনের ভিডিওগুলো আপনাদের কিন্তু উপলব্ধ হবে। এবং হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কারা এগুলো স্টার্ট করেছেন, খুব প্রত্যক্ষ প্রমাণ আছে বলেই এত গলায় জোর দিয়ে বলতে পারছি। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা, ভালো থাকবেন।